হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি আমরা সবাই খুব ভালো আছি। আজকের বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ইতোমধ্যে কিন্তু আমরা আমাদের বইয়ের যে জন্মভূমি কবিতাটি আছে সেই কবিতাটি আলোচনা করেছি এবং কবিতার যে মর্মার্থ সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। বন্ধুরা, আজকের ক্লাসে তাহলে আমরা কি আলোচনা করব? কবিতা তো পড়া শেষ। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এই কবিতার যে শব্দার্থ টিকাগুলো আছে সেগুলো, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে বন্ধুরা, এই যে শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি, এই যে অংশগুলো আছে এগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় প্রায় দেখা যায় এই অংশগুলো থেকে অনেক ধরনের প্রশ্ন দিয়ে থাকে এবং কবিতাটি ভালোভাবে বোঝার জন্য কিন্তু আমাদের শব্দার্থ টিকা শেখার অনেক প্রয়োজন আছে। কেননা শব্দার্থ দেখা যায় যে কবিতায় ব্যবহৃত অনেক শব্দের অর্থ আমরা জানি না। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব আমাদের শব্দার্থ টিকাগুলো সম্পর্কে। এখানে চারটা শব্দ দেওয়া আছে এবং শব্দের অর্থগুলো তাহলে চলো আমরা জেনে নিই। প্রথমে আছে সার্থক। সার্থক শব্দটির অর্থ আমরা সকলেই কিন্তু জানি যে সার্থক শব্দের অর্থ কি? সফল। এরপর আছে জনম। জনম শব্দটি আমরা কিন্তু কবিতা পড়ার সময় আলোচনা করেছি যে জন্ম শব্দটি নয় ম, এই যুক্তাক্ষর ভেঙে ন ও ম কে আলাদা করা হয়েছে। এর আরো দৃষ্টান্ত আছে, মানে উদাহরণ আছে, কি কি সেগুলো? রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন। তাহলে এগুলো কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে যে রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন। তাহলে জনম শব্দটি এসেছে কোথা থেকে? জন্ম শব্দটির এই নয় ম, এই যুক্তাক্ষরটিকে ভেঙে আলাদা করে লেখা হয়েছে জনম। এরপরের শব্দ হলো আকুল। আকুল শব্দের অর্থ উৎসুক, ব্যগ্র বা অধীর। অর্থাৎ কেউ কোনো কিছুর জন্য অনেক বেশি উৎসুক হয়ে গেলে, আগ্রহ প্রকাশ করলে তখন আমরা বলি সে কি হয়ে আছে? আকুল হয়ে আছে। তারপরের শব্দ হলো মদব। মদব শব্দের অর্থ হলো বুঝবো বা বন্ধ করব। অর্থাৎ আমরা দেখেছিলাম আমাদের কবিতায় শেষ লাইনে বলা ছিল কি, যে কবি মদব নয়ন শেষে, অর্থাৎ কবি এই দেশে তার চিরনিদ্রায় শায়িত হতে চান বা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। তাহলে এখানে মদব শব্দটি কি অর্থে ব্যবহৃত হলো? বুঝবো বা বন্ধ করব। অর্থাৎ মৃত্যু হলে যেরকম মানুষ চিরনিদ্রায় চিরদিনের জন্য তার চোখ বন্ধ হয়েছে, এখানে কিন্তু সেই অর্থটি প্রকাশ করার জন্য এই মদব শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের শব্দার্থ টিকার আলোচনা কিন্তু আজকে এই পর্যন্তই। এবার আমরা জানবো আমাদের এই পাঠের উদ্দেশ্য, অর্থাৎ আমরা যে সুন্দর একটি কবিতা পড়লাম এই কবিতাটি পাঠের উদ্দেশ্য কি ছিল? বন্ধুরা, এই কবিতাটি পাঠের উদ্দেশ্য ছিল মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। তাহলে মাতৃভূমি, অর্থাৎ আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশে কিন্তু আমাদের জন্মভূমি বা মাতৃভূমি। তাহলে সেই মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ, ভালোবাসা, দেশপ্রেম জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, আমরা যাতে আমাদের দেশের প্রতি আরো বেশি দায়িত্ব বোধ পালনে উদ্বুদ্ধ হই, দেশকে ভালোবাসতে শিখি, নিজেদের দেশকে আরো অনেক বেশি উপরে ওঠানোর জন্য চেষ্টা করতে থাকি। তাহলে সেই ধরনের মমত্ববোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলাই আমাদের ভেতরে কিন্তু ছিল এই কবিতাটি পাঠের উদ্দেশ্য। বন্ধুরা, তাহলে এবার চলো আমরা যাই আমাদের পাঠ পরিচিতিতে। বন্ধুরা, এই কবিতাটিকে খুব সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করে এখানে কিন্তু পাঠ পরিচিতিতে আলোচনা করা হয়েছে এবং এই পাঠ পরিচিতি পড়লে আমাদের কবিতাটি বোঝা অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে পাঠ পরিচিতিতে কি আছে? এই গীত বাণীতে কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। তাহলে জন্মভূমি কবিতাটি একটি গীত বাণী, অর্থাৎ এটাকে কিন্তু গান আকারেও অনেক সময় গাওয়া হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা কিন্তু কবিতা এবং গান একই, ওগুলোকে বলা হয় কি, গীত বাণী। তাহলে এই গীত বাণীতে কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে কি, বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না ও সূর্যের আলো। অর্থাৎ এই দেশের জন্মভূমির বা এই তার যেখানে কবি জন্মগ্রহণ করেছেন সেই জন্মভূমির অজস্র ধন রত্ন, অনেক সম্পদ আছে কিনা সেটা কিন্তু কবির কিছু আসা যায় না। তার
বিচিত্র সৌন্দর্যে তার জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস কি, বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো, এই বিষয়গুলো এবং এসবই কবির মনকে আকুল করে তোলে। অর্থাৎ দেশকে ভালোবাসার জন্য তার দেশপ্রেমী যে মন সেটাকে অনেক বেশি আকুল বা অধীর করে তোলে। এবারে আছে মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জড়িয়েছে, তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। আমরা কিন্তু কবিতাটির আলোচনা দেখে এসেছি বন্ধুরা, যে কবি বলেছেন যে তিনি আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জড়ালো, এই লাইনের মাধ্যমে যে তিনি জন্মগ্রহণ করেছেন এই দেশে এবং তার শেষ ইচ্ছা অর্থাৎ ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, এই লাইনটির মাধ্যমে বোঝায় যে কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। বন্ধুরা, এই ছিল আমাদের পাঠ পরিচিতি। এখন আমরা জানবো আমাদের যে শ্রদ্ধেয় লেখক আছেন যিনি কবিতাটি লিখেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা তার ছবি দেখতে পাচ্ছি স্লাইডে, তাহলে তার সম্পর্কে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানবো। তাহলে চলো শুরু করি। এখানে আছে এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি। বন্ধুরা, এই তথ্যটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এশিয়ার মধ্যে অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম নোবেল বিজয়ী কবি, তিনি প্রথম নোবেল বিজয়ী লেখক বা কবি। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি এই পুরস্কার লাভ করেন। তাহলে তিনি কোন কাব্যের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য। বন্ধুরা, গীতাঞ্জলি এই বানানটি কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, কেননা পরীক্ষা হলে এই বানানটি আমাদের ভুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে, তার জন্য এই বানানটি কিন্তু আমরা খুব ভালোভাবে শিখব। তাহলে তিনি কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে, এবং সেটা কোনটা? গীতাঞ্জলি কাব্যের জন্য। কেবল কবিতা নয়, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের সকল শাখায় তার একক অবদানে ঐশ্বর্য মণ্ডিত। অর্থাৎ তিনি বাংলা সাহিত্যের সকল শাখাকেই তার যে সাহিত্যকর্ম আছে সেগুলো দিয়ে সাজিয়েছেন বা ঐশ্বর্য মণ্ডিত করেছেন। এরপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল। জন্মসাল কবে? 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। অর্থাৎ এখানে তার বাংলা এবং ইংরেজি দুটো জন্মসালে উল্লেখ করা হয়েছে এবং এই দুটোই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি এবং তার জন্মসালটা মনে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। কোথায়? কলকাতার জোড়া সাকর বিখ্যাত ঠাকুর পরিবারে। তখনকার ঠাকুর পরিবার ছিল বিখ্যাত, তারা তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, কলকাতার জোড়া সাকর বিখ্যাত ঠাকুর পরিবারে। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। তাহলে তিনি 17 বছর বয়সে কিন্তু বিদেশ গিয়েছিলেন ব্যারিস্টারি পড়াশোনার জন্য, কিন্তু তার কখনোই স্কুলের বা প্রাতিষ্ঠানিক যে লেখাপড়া সেটা তার কাছে কখনো ভালো লাগেনি। তিনি সেই পড়ালেখাটাতে কখনো অতটা আগ্রহ পেতেন না এবং তিনি যখন ব্যারিস্টারি পড়তে যান তারপরও কিন্তু সেই পড়াটি তিনি শেষ না করেই কী করেন? দেশে ফিরে আসেন। এবং এখানে তো বলা আছে যে সেই পড়াও শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার যে একটা অনাগ্রহ ছিল সেটা কিন্তু বোঝা যায় যে তিনি তার কোনো পড়াশোনায় শেষ করেননি এর মাধ্যমে। এরপরে আছে কিন্তু স্বশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধি। বন্ধুরা, স্কুল কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি বলে যে তার শিক্ষার কোনো অংশে অভাব ছিল সেই বিষয়টি কিন্তু নয়, তিনি নিজে নিজে শিখেছেন। অর্থাৎ স্বশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এনে দেন অতুলনীয় সমৃদ্ধি। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী। বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মতন প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেন। তাহলে বিশ্বভারতী ও শান্তিনিকেতন হচ্ছে তার করে তোলা দুইটা প্রতিষ্ঠান, যেখানে মানুষ এখনো বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে যায়। তাহলে এই দুটি প্রতিষ্ঠান তিনি কি করেছেন? শিক্ষার নতুন ধারা সৃষ্টি করার জন্য কিন্তু তৈরি করে রেখে গেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা। এবং আমরা কিন্তু দেখেছি ইতোমধ্যে যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে আছে ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি তার উপন্যাসের মধ্যে ঘরে বাইরে, শেষের কবিতা এই দুইটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং এই দুইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ভালো করে, কেননা পরীক্ষা হলে এই দুটো উপন্যাসের নাম দিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে। গল্প সংকলন কি কি?
গল্প গুচ্ছ, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী। বন্ধুরা, তোমরা যদি কেউ গল্প পড়ার জন্য আগ্রহী হয়ে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গুচ্ছটা পড়ার জন্য। এই বইটিতে খুব মজাদার মজাদার খুব সুন্দর সুন্দর কিছু গল্প কিন্তু আছে, এবং তার সব বই অত্যন্ত মজাদার এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং এর মধ্যে গল্প গুচ্ছটা কিন্তু তোমরা চাইলে সহজেই পড়তে পারবে। তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ, খাপছাড়া। তাহলে তার ছোটদের জন্য লেখা কোনগুলো বই? শিশু ভোলানাথ ও খাপছাড়া। তার রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। তাহলে আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, এবং এটাই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু যে ইংরেজি তারিখ ও বাংলা তারিখটা, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের জন্য মনে রাখতে হবে। বন্ধুরা, তাহলে আমাদের লেখক সম্পর্কে কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে জানলাম এবং শিখলাম। এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, কেননা আমরা যদি এখন ভালো করে এটা না শিখি বা না পড়ি, তাহলে পরীক্ষা হলে প্রশ্ন আসতে আমাদের সহজেই ভুল হয়ে যাবে, এবং আমাদের কিন্তু খাতায় মার্কসটাও কম চলে আসবে। তাহলে আমাদের লেখক পরিচিতির আলোচনা কিন্তু এই পর্যন্তই ছিল। এবার আমরা জানবো আমাদের বইয়ের এই কবিতাটির শেষে যে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি কি, কবির মন আকুল হয় কিসে? অপশনগুলো হচ্ছে চাঁদের আলোয়, গাছের ছায়ায়, ফুলের গন্ধে, না জন্মভূমির আলোয়। বন্ধুরা, আমরা কবিতাটি যে পড়েছিলাম, কবিতাটির কথা কি মনে আছে যে বলা হয়েছিল যে কবির মন আকুল হয় কিসে? কবির মন আকুল হয় যে লাইনটা ছিল, সেটা ছিল এইরকম, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। অর্থাৎ তাহলে কিসের গন্ধে কবির মন আকুল হয়? ফুলের গন্ধে। আমরা যারা উত্তরটি সঠিকভাবে দিতে পেরেছি তোমাদের সবাইকে অভিনন্দন। তাহলে ফুলের গন্ধে কবির মন আকুল হয়। এবার আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে কি আছে, জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেশের মানুষ, জন্মভূমি প্রকৃতি, গভীর দেশপ্রেম, নিচের কোনটি সঠিক? বন্ধুরা, তোমাদের কি মনে হয়, জন্মভূমি কবিতা কি আমরা দেশের মানুষ নিয়ে কোথাও আলোচনা করেছি? আমরা কি কোথাও দেখেছিলাম এই অংশটি? বন্ধুরা, না, আমরা কিন্তু জন্মভূমি কবিতায় দেশের মানুষ নিয়ে কবির কোনো আলোচনা দেখিনি। বরং আমরা কি দেখেছি, সেখানে জন্মভূমি প্রকৃতি নিয়ে আলোচনা ছিল, গভীর দেশপ্রেম নিয়ে আলোচনা করা হয়েছিল। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? আমাদের সঠিক উত্তর হবে আমাদের যে ঘ নম্বর প্রশ্নটি অপশনটি আছে 2 ও 3 সেটি। তাহলে তোমরা যারা এই সঠিক উত্তরটি দিতে পেরেছ তোমাদের সবাইকে অভিনন্দন। বন্ধুরা, এবার আমরা যাব আমাদের তৃতীয় প্রশ্নে। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, আমরা ভিডিওটি পজ করে উদ্দীপকটি পড়ে নিব এবং এরপর দেখব যে আমাদের প্রশ্নগুলো কি আছে। বন্ধুরা, আমাদের আশা করি উদ্দীপকটি পড়া ইতিমধ্যে শেষ। এবার আমরা যাব আমাদের প্রশ্নটির মধ্যে। আমাদের প্রশ্নটি কি, চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে বাংলাদেশের প্রকৃতির, চিরায়ত সৌন্দর্যের, প্রাকৃতিক সৌন্দর্যের, নিচের কোনটি সঠিক? বন্ধুরা, চরণটিতে কি বলা আছে, যে বনের পরে বন চলেছে বনের নাহি শেষ, ফুলের ফলের সুবাস ভরা এ কোন পরির দেশ, নিবিড় ছায়ায় আধার করা পাতার পাড়া বার, রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার। অর্থাৎ বনের পরে বন চলেছে এবং এই কথাগুলো দ্বারা কি বলা হয়েছে, বাংলাদেশের প্রকৃতির কথা বলা হয়েছে এবং চিরায়ত সৌন্দর্যের কথা বলা হয়েছে। তাহলে কি কি, বাংলাদেশের প্রকৃতি এবং চিরায়ত সৌন্দর্য, এই দুটি দিকের কথা কিন্তু আমরা চরণ দুটিতে এবং জন্মভূমি কবিতার মধ্যেও দেখতে পেয়েছি। বন্ধুরা, এখন আমরা কি প্রাকৃতিক ঐশ্বর্যের দিকটি দেখতে পেয়েছিলাম? আমরা কিন্তু প্রাকৃতিক ঐশ্বর্যের দিকটি দেখতে পাইনি। তাহলে বন্ধুরা, আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে এই যে গ নম্বর যে অপশনটি আছে সেটি। তাহলে বাংলাদেশের প্রকৃতির ও চিরায়ত সৌন্দর্যের দিকটি আমরা জন্মভূমি কবিতার সঙ্গে মিল পেয়েছি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 এবং 2। বন্ধুরা, যারা আমরা এই সঠিক উত্তরটি দিতে পেরেছি তোমাদের সবাইকে অভিনন্দন। এবার আমরা যাবো আমাদের আজকের শেষ প্রশ্নে, সেটি কি, জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে, সৌন্দর্যবোধ, আত্মতৃপ্তি, গভীর আবেগ, না দেশপ্রেম? বন্ধুরা, জন্মভূমি কবিতার মধ্যে এবং আমাদের এই যে উদ্দীপকটি আছে, উদ্দীপকের চরণ দুটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সৌন্দর্যবোধের যে দিকটি সেটা প্রকাশিত হয়েছে। কেননা আমাদের উদ্দীপকেও বলা হয়েছে যে ফুলের ফলের সুবাস ভরা পরির দেশ, তারপরে আছে যে নিবিড় ছায় আধার করা হয়েছে, মানে পাতার যে খেলা, এবং এই সহ যে আমাদের প্রকৃতির যে সৌন্দর্যবোধটা
সেটাই কিন্তু অতিপক্ষে ফুটে উঠেছে। তার জন্মভূমি কবিতায় আমরা দেখেছি যে কবি কিভাবে আমাদের দেশের বা জন্মভূমির যে সৌন্দর্যটা আছে সেটা ফুটিয়ে তুলেছেন। তার মানে বলতে পারি যে জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের যে সৌন্দর্য বোধের দিকটি সেটি প্রকাশিত হয়েছে। মানে আমরা যারা সঠিক উত্তরটি দিতে পেরেছি তোমাদের সবাইকে অভিনন্দন। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা কিন্তু এই পর্যন্ত ছিল। আশা করি আমরা আজকের আলোচনা যা যা শিখলাম, অর্থাৎ শব্দার্থ টিকা, কবি পরিচিতি, তারপর আমাদের পাঠ পরিচিতি সহ যে অন্যান্য বিষয়গুলো জানলাম, এগুলো সব আমরা ভালো মতন বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।